কমন জিনিস পূজোর সময় বাঙালিদের সাথে কুমারটুলিতে দেখা হওয়া। আমার সাথে আছে আজকে অভিজিৎ, অয়ন, কস্তুরি, আর্টিশান। এখানে কি করে পূজোর আগে একেবারে পূজোর ফ্লেভার? এক সপ্তাহ আগে পূজোর ফ্লেভারটা পাওয়ার জন্য, এবং এটা কৃষাঙের ফার্স্ট টাইম। আচ্ছা, আমরা যেহেতু ছোটবেলায় এসেছি তো দিস শুড বি মেমোরেবল ফর হিম অলসো ফর আ লং টাইম, তাই জন্য ওকে নিয়ে আসা হয়েছে আজকে। আচ্ছা, তো ঠাকুর দেখা হয়ে গেল না ঠাকুর দেখতে যাচ্ছ? না, দেখা হয়ে গেছে। তাহলে বিশাল বলো কি কি দেখলে? সব পালের ঠাকুর দেখলাম, কার্তিক পাল, তারপর মোহনবাসী রুদ্রপাল ঠাকুর। কেমন লাগলো? বাড়ি নিয়ে যেতে কিছু ইচ্ছে করছে কি? ছোট ছোট ঠাকুর। তাহলে বলো, মাকে বলো, বাবাকে বলো, বাড়ি নিয়ে যাবো ঠাকুরগুলো। বলা হয়ে গেছে, পুজোর পরে আসতে হবে। আমরা ছোটবেলায় অনেকবার এখানে সন্ধ্যেবেলা রাত্রিবেলা ঠাকুর নিয়ে যেতে এসেছি, তো বহু বছর পরে এই প্রথমবার ছেলেকে নিয়ে এলাম ঠাকুর দেখাতে। তো সকালবেলা কুমোরটুলি আসা হয় না, তো প্রত্যেকবার ঠাকুর লরি করে নিয়ে যাওয়ার জন্যই এসেছি। আজকে খালি বিভিন্ন চালে ঠাকুর দেখতে এলাম, সেই পুরনো নেপাল পাল, কার্তিক পাল, ব্রজেশ্বর পাল, এদের সব ঠাকুর দেখে একটা অন্যরকম নস্টালজিক মনে হচ্ছে, এবং ওরও খুব ভালো লাগলো প্রথমবার দেখে যে কোথায় ঠাকুর তৈরি হয়, আর্টিস্টরা কিভাবে করে, কারিগররা কিভাবে কাজ করে বিভিন্ন, তো সেটা খুব ভালো লাগলো। তাহলে প্রতি বছর আসা হবে এখানে, এভরি ইয়ার। বাহ, অভিজিৎ কি বল, হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি না, যে সারা পৃথিবী যখন কলকাতার দিকে তাকিয়ে থাকে সেটা হচ্ছে দুর্গাপুজো। আর যে কোনো জিনিসের যখন সূত্রপাত হয় না, একটা চৌকাঠ থাকে বা সদর দরজা, কুমারটুলি হচ্ছে সেই সদর দরজা। যখন কলকাতাতে যখন ঠাকুর এন্ট্রি নিচ্ছে, সব দিকেতে যখন যাচ্ছে, তার সূত্রপাতের বলা যেতে পারে, যেমন আমরা পুরীতে স্বর্গদ্বার দেখি, তেমনি আমাদের কলকাতার ঠাকুরের সেই চৌকাঠ বা সেই স্বর্গদ্বারটাকে বলা যেতে পারে কুমারটুলি। এবং এই কুমারটুলি থেকে যাত্রা হয় সমস্ত জায়গায়, কলকাতায় ছড়িয়ে পড়ে সব ঠাকুরের। সেই ফ্লেভারটা যখন শুরু হয় না, আমাদের যে জিনিসটা হয় কি, যে সূত্রপাতটা খুব দরকার আর কি, সেই ফ্লেভারটা নেওয়ার জন্য এখানে আসা। আবার এই কটা দিন যেন মনে হয় যে আমরা সবাই খুব মাটির টানে, মাটির খুব কাছে এসে যাই, এবং সেই ফ্লেভারটা একমাত্র আমাদেরকে দেয় মা দুর্গা। থ্যাংক ইউ সো মাচ। আর নিজেদেরকে রেজিস্ট করে আজকে রাখা, এই কদিন অফিসে নিয়ে যাওয়া একটা খুব টাফ জব করতে হবে, কি করি। বাট ঠিক আছে, আপাতত চলুন কুমারটুলি দেখি আমরা সবাই।
ভিডিওটা শেষ করার আগে আপনাদের রইল আগাম সাদর শুভেচ্ছা। ভালো থাকবেন আর ভালো করে পুজো কাটাবেন। আর পুজোর মধ্যে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতন চলি, টাটা।